আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কারণ যারা ইংরেজিতে দক্ষ হয়েছেন বা ভবিষ্যতে দক্ষ হবেন অর্থাৎ এখনও যারা ইংরেজি শিখছেন তারা প্রত্যেকে এই বেসিক ক্লাসটি ছাড়া কখনোই ইংরেজি শেখা সম্ভব নয় আর আমরা এই ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের যে আমাদের যে পাঠ্য বইটি ম্যাজিক ইংলিশ স্পোকেন অ্যান্ড রিটেন এই বইয়ের আঠারো নম্বর পেজ থেকে আমরা এই ক্লাসটি নিয়েছি এবং এই ক্লাসটি একটু দীর্ঘ হবে আমরা এই ক্লাসটিতে আজকে যা শিখব যদি একটু ধৈর্যের সাথে অপেক্ষা করেন কারণ আপনারা যারা আপনার যারা টিচার আছেন যদি বাচ্চাদেরকে শেখাতে চান অথবা যারা লার্নার হিসেবে শিখছেন সবার জন্যই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটিতে আমরা প্রথমেই এখানে থ্রি কনজুগেশন অফ ভার দেখাবো তারপরে এখানে আছে সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ এখানে যে চার্টি রয়েছে এই চার্ট সম্পর্কে আমরা একটা ভালো ধারণা দিব তারপরে আছে এই এই চার্ট থেকে সাবজেক্টের সাথে ভার যোগ করে করে কীভাবে আমরা ইংরেজিতে ছোটো ছোটো বাক্য তৈরি করব বাচ্চাদেরকে কিভাবে অনুশীলন করাবো যারা বেসিক লার্নার আছেন তারা কীভাবে শিখবেন তারপরে ইনফিনিটিভ জিরান্ট এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তারপরে একটা বাক্য থেকে বিভিন্ন বাক্যে রূপান্তর করা কৌশলগুলো আমরা দেখাবো আসলে এই ক্লাসটা এতটাই ইফেক্টিভ ক্লাস যে কারণ আমার দীর্ঘ চোদ্দ বছরের টিচিং প্রফেশনের অভিজ্ঞতার আলোকে আমি এই ক্লাসটি আপনাকে দেখাচ্ছি কারণ আমি বাচ্চাদেরকে শিখিয়ে আমি এতটাই ইফেক্টিভ যে বাচ্চারা এত সহজে এটা আত্মস্থ করতে পারে আর কোনো সিস্টেমে কিন্তু এত দ্রুত এটা আত্মস্থ করা সম্ভব নয় তো যে কারণে আমরা প্রথমেই চলে যাচ্ছি কনজুগেশন অফ ভার্ব দেখুন এই এখানেই অনেকের হয়তো খুব এক গেমই আসে বা ভালো লাগে না কিন্তু আসলে ইংরেজি শিখতে হলে এই বারবার থ্রি কনজুগেশন না জানলে আপনি বাক্য তৈরি করতে পারবেন না যে কারণে আমরা এখান থেকেই শুরু করছি আসলে যারা শিখবে তারা কিন্তু ভিডিওতে স্টে করবে ঠিক আছে তো আমরা এখানে বইটা রেখে এখন আমরা এখান থেকে শুরু করছি আমার সাথে একটু সবাই একটু প্র্যাকটিস করুন আস্তে আস্তে আমরা তারপরে নিচের দিকে যাব আমরা আগেই বলেছি ক্লাসটা একটু সময় দীর্ঘ হবে আমার সাথে একটু প্র্যাকটিস করুন বি আমি একসাথে বলে ফেলবো বাংলা সহ বিকাম হওয়া বিকাম বিকেম বিকাম বলুন বিগিন শুরু করা বিগিন বিজ্ঞান বিগান বিগিন শুরু করা বিগিন বিজ্ঞান বিজ্ঞান ব্রেক ভাঙা ব্রেক ব্রোক ব্রোখান বিল্ড নির্মাণ করা বিল বিল্ড বিল্ট হ্যাঁ বাই ক্রয় করা বাই বট বট এখন আপনারা খেয়াল করুন ঠিক এইভাবেই পড়তে হবে বাকিগুলো আমি খুব দ্রুত করে দিচ্ছি আপনারা বাকিগুলো ভিডিওতে দেখে করে দেখেন আমি খুব দ্রুত খাম আসা খাম খেম খাম কষ্ট দাম করা ড্রিং ড্র্যাং ড্রাং ড্রাইভ চালানো ড্রাইভ ডোভ ড্রিভেন ইট খাওয়া ইট এইট ইটন ফল পরে যাওয়া ফল ফেল ফলান ফিল অনুভব করা ফিল ফেল্ট ফেল্ট ফ্লাই উরা ফ্লাই ফ্লু ফ্লোন ফগেট ভুলে যাওয়া ফগেট ফগট ফগঠেন গেট পাওয়া গেট গট গট গিভ দেওয়া গিভ গেট গিবন গো যাওয়া গো অ্যান্ড গন গ্রো জন্মানু গ্রো গ্রু গ্রন হিয়ার শ্রবণ করা হিয়ার হার্ট হার্ট হোল্ড ধারণ করা হোল হেল্ড হেল তারপরে কোথায় পড়ছিলাম হোল ক্ষিপ রাখা ক্ষিপ খ্যাপ্ট খ্যাপ্ট লিপ টেক করা লিপ লেফট লেফট ল্যান্ড ধার দেওয়া ল্যান্ড 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 লুজ হারানো লুজ লস্ট লস্ট মেইক তৈরি করা মেইক মেইট মেইট মিন বুজা মিন মিন্ট মিন্ট মিট সাক্ষাৎ করা মিট ম্যাট ম্যাট, ফেই পরিশোধ করা ফেই ফেইট ফেইট রিড পরা রিড রেড রেড উচ্চারণটা ভিন্ন হবে এখানে এসে যদিও স্পেলিংটা বানানটা একেই দেখাচ্ছে সে বলা সে সেইট সেট সি দেখা সি সো সিন সেল বিক্রি করা সেল সোল সোল্ড

রাইট লিখা রাইট রোড রিটার্ন উইন ওয়ান ওয়ান এখন আমরা থ্রিকঞ্জুকেশন ও ভার দেখে নিলাম এই ভারগুলো দিয়েই কিন্তু আমরা বাকি বাক্যগুলো তৈরি করার কৌশলটা দেখবো একটু খেয়াল করুন এখন আমরা পঞ্চাশটা ভার দেখলাম থ্রিকঞ্জুকেশন তারপরে দেখেন শুরু হয়ে গেল আমাদের একেবারে বেসিক থেকে শুরু দেখেন আমার সাথে বলেন আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে শি সে দে তারা ইটিহা হু কে যে কারা যারা সিঙ্গেল একটা নাম ঠিক আছে যে নাম দিতে পারেন তারপর অবজেক্টিভ ফর্ম গুলো আমার সাথে একটু বলেন মি আমাকে আস আমাদিগকে ইউ তোমাকে ইউ তোমাদেরকে হিম তাকে হার তাকে দেম তাদেরকে ইটিহাকে সিঙ্গেল কোনো নাম দিলে এটা এটার মধ্যে হবে নামের অর্থটা ফর্মটা যেভাবে আছে সেভাবে আর এখানে হবে কি অবজেক্টিভ ফর্মে আসলে যেরকম আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ তোমাকে হয়ে গেছে তাই না ইউআর তো কি হয়েছে যেরকম আই লাইক মাহাদি আমি মাহাদিকে পছন্দ করি যখন এই মাহাদি অবজেক্ট ফর্ম হিসেবে বসে তখন এরকম হয় আচ্ছা তারপরে আমরা পসেসিভ ফর্মগুলো একটু দেখি মাই মাইন আমার বলেন মাই মাইন আমার আওয়ার আওয়ার্স আমাদের ইউ ইউর্স তোমার ইউ ইউর্স তোমাদের হিজ তার হার হার্স তার দেয়ার দেয়ার্স তাদের ইট ইটস ইহার ওয়ার্ড যা এখন ডাবলিউ এইচ ওয়ার্ডে দেখেন আমি বাম দিকে কিছু অর্থ লিখেছি ডান দিকে কিছু লিখেছি এগুলোর দ্বারা প্রশ্ন হবে এগুলোর দ্বারা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ কথা হবে সেগুলো আমরা নিচে বাক্য তৈরি করার সময় আমরা বুঝতে পারবো আমার সাথে বলেন ওয়াচ কি ওয়ান কখন উচ্চারণগুলো খেয়াল করুন ওয়াচ কি ওয়ান কখন ওয়ার কোথায় হোয়ার না বলেন ওয়ার কোথায় ওয়াই কেন এই দেখেন এই চারটাতে কিন্তু হ নাই কি নাই কি ওয়া আমি কি বলেছি ওয়াট when where why এখন আছে হ দেখেন হাউ কিভাবে হোম কাকে হু কে হু কারা উইচ বলেন উইচ কোনটি হাউস কার্টি এখানেও হ নাই উইচ হাউস হ্যাঁ হাউ মেনি কতগুলো হাউ মাচ কতটুকু এখন ওয়ার্ড যা যা হ্যাঁ যখন তখন যেখানে হাউ যে কারণে হাউ মেনি যতগুলো টুকু এখন এখানে একটা চার্ট আছে এটা বইয়ের মধ্যে আপনার দেখলেই বুঝতে পারবেন খুব সহজ চার্টার চোখ বুলালেই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনটা বুঝতে পারবেন এই চার্টে তারপরে আমরা চলে আসছি এই ক্লাসটা অলরেডি নেওয়া হয়ে গেছে যেটা সাম ইম্পর্টেন্ট এক্সপ্রেশন ফর টিচার্স টু ইউজ ইন ক্লাস এটাতে আমরা অনেকেই ইউটিউব ফেসবুকের ক্লাসটা রয়েছে আপনারা দেখে নিতে পারবেন তারপরে দেখেন আমরা এখন সাবজেক্ট আমরা যে পূর্বে যে পঞ্চাশটা ভার পড়ে আসলাম এই পঞ্চাশটা ভারের সাথে সাবজেক্ট যুগ করে বাচ্চাদেরকে বা আমরা নিজেরা যারা শিখতে চাচ্ছি কীভাবে অনুশীলন করবো আমার সাথে আমি বাংলা বলবো আপনি ইংরেজি বলেন আমি হই আমরা হই তুমি হও তোমরা হও তারা হয় হ্যাঁ মাহিয়ার মাহাদি হয় সে হয় সে হয় ইহা হয় মাহি হয় কে হয় যে হয় এখন এইখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা বাক্যে আমরা এই বোল করে দিয়েছি তাই না সাবজেক্টগুলো এখন এই বোল করার দ্বারা বোল অর্থাৎ এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গলার নাম্বার এগুলো আমরা গ্রামাটিক্যাল রুলস কোনো আলোচনায় করবো না জাস্ট এটুকু বোঝাবো বাচ্চাদের বা শিখতেছেন যারা যে এখানে জাস্ট হি শি ইট মাহি সিঙ্গেল কোনো নাম আর কি হো হোর তো যখন কে হয় বা হোর তো যখন যে হয় সিঙ্গেল হয় তখন আমরা ইয়াস যোগ করবো কোথায় আসবে হবে কোথায় ইয়াস হবে সেটা আমরা নিচে দেখব এখন তা যখন হো অর্থ যখন প্লোরাল হয়ে যায় দেখেন দেখেন আমার সাথে বলেন এখন বলতেছি যে কারা হয় তখন কি বলবেন এখন এস নাই হ্যাঁ যদি বলি যারা হয় কারা এবং যারা কি প্লোরাল না প্লোরাল এখন চলুন এইখানে যে আমরা জাস্ট বিকামের জায়গায় এখন যে পূর্বে যে পঞ্চাশটা কনজুকেশন পরে আসলাম আমরা ভারবে এই পঞ্চাশটা ভার যোগ করে আমরা একটা ভার্বের সাথে যোগ করে যদি আমরা অনুশীলন করি একটু খেয়াল করুন এখানে অনেকগুলো ভার আছে এইখানে যদি আমরা দিলাম আরেকটু নিচের দিকে দেখায় এখানে খেয়াল করো এখানে আছে খাম আসা এখন যদি বলি আমি আসি আমরা আসি তুমি আসো তোমরা আসো তারা আসে মাহিয়ার মাদি আসে সে আসে থ্যাংক ইউ সে আসে কি আসে মাহি আসে কে আসে যে আসে তারপরে কারা আসে কারা আসে দেখেন মুখে যেন কাম চলে না আসে কারা আসে মানে হো কাম যারা আসে এখন এখানে পঞ্চাশটা ভার দেখেন এখানে সবগুলো পরে দেওয়ার কোনো দরকার নেই এখন বাকি আর যদি আপনার উচ্চারণের সমস্যা হয় তাহলে তো ওইখানে তো আমরা ত্রিকোণ পড়াইছি একটা লেসন আর একটা লেসনকে আপনাকে হেল্প করবে আপনি যদি এখানে যদি পঞ্চাশটা ভার যদি প্রপারলি স্টাডি করে আসেন তাহলে দেখেন এই লেসনটা আপনার জন্য সহজ হয়ে গেলে তাই না উপরে এখন যদি ফার্স্ট না বুঝছেন সেকেন্ড লেসন এটা বুঝতে সমস্যা হবে এখন চলুন আমরা একটা লেসন এখানে এই যে পঞ্চাশটা ভার দিয়ে এই লেসনটা প্র্যাকটিস করতে ফার্স্ট টাইম আপনার কতক্ষণ সময় লাগছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম আপনি সময় বাড়াইতে হবে যে কত দ্রুত করতে পারেন বুঝার দরকার নেই যত দ্রুত যদি আপনি দেখেন যে আমি প্রথমবার আমার দুই মিনিট লাগছে তারপরে আরও দশ বিশ সেকেন্ড কম লাগছে তারপরে আরও বিশ সেকেন্ড কম লাগছে তারপরে আরও বিশ সেকেন্ড কম লাগছে জাস্ট আপনার এগুলোকে ঠুটের ফ্লুয়েন্সি আনার জন্য জড়তা দূর করানোর জন্য এই লেসেনগুলো তারপরে দেখেন আমরা এখানে চলে আসলাম বার্বের ফর্মের সাথে টু যুক্ত করে ইনফিনিটিভ গঠন করা হয় এগুলো আমাদের বোঝার দরকার নেই জাস্ট আমরা বুঝবো বাংলাতে যদি হ বা ক্রিয়ার শেষে যদি তে বা র থাকে তখন এটার আগে এই ভা ইংরেজির ভার্বের আগে তখন টু যুক্ত হয় এখন দেখেন আমি যদি বলি হতে ইংরেজি কি টু বিকাম যদি বলি হওয়া ইংরেজি কি বিকাম এখন যদি বলি হতে ইংরেজি কি হতে বা হবার ইংরেজি কি টু বিকাম যদি বলি আসতে আসার ইংরেজি কি যদি বলি বুঝতে বা বুঝার ইংরেজি কি যদি বলি শুধু বলি বুজা তাহলে কি আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ এখন আমরা এখানে পঞ্চাশটা বার বাসে দেখেন এখন সবগুলোর সাথে যোগ করে তে যোগ করে বলবো যেরকম বিকাম হতে যদি বলি আমি বাংলা বলি আপনি ইংরেজি বলেন হতে শুরু করতে বাংতে নির্মাণ করতে ক্রয় করতে ধরতে আসতে হ্যাঁ লিখতে বলতে এই তো হয়ে গেল পঞ্চাশটি কীভাবে ফেলতে হবে ফার্স্ট টাইম এই সবগুলো এখানে যতক্ষণ সময় লাগে এক এখানে আমরা টাইম মেজর করবো এই লেখা আছে স্পিড ডায়াগনোস্টিক অ্যান্ড টেস্টিং এখানে আমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম তিনটা টাইম যদি পাঁচবার করতে পারি তাহলে অনেক ভালো ঠিক আছে এরপরে চলে আসছি আমরা আইএনজি যুগ করবো এখন আমরা যদি দেখেছি বারবে সাথে ক্রিয়া বাংলা ক্রিয়া শেষে যদি তে বা অ থাকে তাহলে টু হয় ইংরেজির আগে ইংরেজি ভার্বের আগে এখন যদি বাংলা ক্রিয়ার সাথে আ হয় তখন হবে আইএনজি ঠিক আছে দেখেন এখন আগে পড়েছিলাম বিকাম অর্থ হওয়া আর টু বিকাম মানে হতে এখন যদি হইয়া ইংরেজি কি হয় হয়ে বা তাহলে কি হবে বিকামিং এখন আমার সাথে বলে হয়ে শুরু করিয়ে শুরু করে আর কি হ্যাঁ ভেঙে নির্মাণ করে ক্রয় করে বা ধরে হ্যাঁ চলিত আপনার যেটা সহজ হয় আপনি সেটা দিয়ে প্র্যাকটিস করেন আসে এসে হ্যাঁ দাম করে পান করে চালিয়ে হ্যাঁ তারপরে খেয়ে করে যে অনুভব করে পুরিয়ে তারপরে দেখেন লিখিয়া লিখে একই হ্যাঁ বলিয়া বা বলে ঠিক আছে বুঝিয়া বা বুঝে চিন্তা করিয়া বা করে হ্যাঁ করিয়া ডুইং এই তো হয়ে গেল এখন আমরা ফার্স্ট টাইম এই লেসনটা পড়তে যতক্ষণ সময় লাগে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম আমরা আর লেসন মেজর করব তারপর দেখুন আমরা এই লেসনে চলে আসছি এটা আগামী ক্লাসে আমরা দেখব আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে পরিচয় পর্বে আমার আগামী ক্লাসে একটা পরিচয় পর্বে ক্লাস দেব ইনশাআল্লাহ এবং এই লেসনটা হচ্ছে মানে বাক্য তৈরি করার কুটি কুটি বাক্য অগণিত বাক্য তৈরি করার কৌশল এখান থেকে আমরা আত্মস্থ করবো ইনশাল্লাহ এবং এইখানে দেখেন এই আপনি যদি ফার্স্ট লেসন না বুঝেন তাহলে এই লেসন আপনার জন্য কঠিন হবে ঠিক আছে এই জন্য প্রথম ক্লাসটা আপনাকে ভালোভাবে অনুশীলন করতে হবে এখানে আবার কিছু রুলস লিখে লিখে দেওয়া আছে কোথায় আয়ের সাথে এম হবে কোথায় আর হবে কোথায় অর্থাৎ এখানে রুলসগুলো সব আমরা ডিটেল আগামী ক্লাসে আলোচনা করব তারপরে দেখেন একটা বাক্য থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বাক্য কীভাবে আপনি প্রশ্ন করবেন কিভাবে উত্তর দেবেন এই সব টেকনিক কিন্তু আমরা আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ এবং যে লেশনগুলো আমরা থ্রিকনজুকেশন ভার তারপরে দেখিয়েছি ইনফিনেটিভ সাবজেক্টের সাথে পঞ্চাশটা ভার যুগ করে পড়তে হবে তারপরে ইনফিনেটিভ তারপরে জিরান্ট চারটা একটা পঞ্চাশটা ভার কয়টা পঞ্চাশ এই পঞ্চাশটা ভার যুগ করতে হবে সাবজেক্টের সাথে তারপরে এখানে আছে ওয়ার্ড প্রসেসিভ ফর্ম এইগুলো যা আমরা উপর থেকে দেখিয়েছি এগুলো একেবারে ঠুটের মধ্যে থাকতে হবে লেসনগুলো তাহলে পরবর্তী ক্লাস গুলো বুঝতে আপনার জন্য সহজ হবে আর আপনি ইংরেজিতে দক্ষ হতে চাচ্ছেন আপনার এই লেসন বোঝা ছাড়া কোনোভাবেই সম্পর্ক আপনাকে এটা আর যে পরবর্তী দিনে শিখবে তারাও শিখতে হবে যে শিখেছে সে শিখে এই লেসনটা ভালোভাবে বুঝেই সে শিখে ইংরেজির সামনে বেড়েছে তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখা হবে আগামী কোনো এপিসোডে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ